আসসালামু আলাইকুম এটিএন সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস আওয়ামী লীগের সদস্য কাজী কে গুলশান থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ পল্টন থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পল্টন থানার ওসি নাসিরুল আমিন তিনি আরও জানান গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নেয়ার পর অসুস্থ বোধ করেন কাজী জাফরুল্লাহ পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতালে ভর্তি করা হয় দু সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ফরিদপুর পাঁচ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফরুল্লাহ পরে দু হাজার আঠারো এবং দু চব্বিশ সালে নৌকা নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিকসানের কাছে হেরে যান আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য ছাত্র জনতার আন্দোলন নিয়ে যাদের নামে হত্যা মামলা হয়েছে তদন্ত ছাড়া তাদের গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে ডিএমপিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে কথা জানান তিনি আইন নিজ হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন প্রকৃত দোষী হলেও তাদের আইনের কাছে সোপর্দ করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মামলায় অনেক নাম থাকায় তার তদন্ত বিলম্বিত হচ্ছে নিরপরাধ অনেক মানুষকেও এ কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে পুলিশ জনবান্ধব তা প্রমাণ করার আহ্বান জানান স্বরাষ্ট্র প্রদেষ্টা ঘুষ দুর্নীতি এবং চাঁদাবাজি আর কখনো যাতে না হয় সেদিকে খেয়াল রাখা নির্দেশ দেন তিনি শুধু যারা দোষী তাদের নাম দেন অন্য কারোর নাম দেন না অন্য কাছে নাম দিলে এটা ইচ্ছে করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নির্ভর লোকও যেন হেনস্থা না হয়ে দিয়ে দিকে খেয়াল রাখবে এই জন্য আমরা কিন্তু একটা মিডিয়াও বলে দিছি প্লাস আপনাদের এই আমরা পেপারে দিয়েছি বলছি যে সাধারণ লোক যেন হেনস্থা না হয় ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে দেশের সবখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা দেওয়া সঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে তিনি আরও বলেন যেসব এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেখানেই ওই ক্ষমতা প্রয়োগ করা উচিত বিষয়টি পুনর্বিবেচনা করার কথা বলেন ফখরুল ঠাকুরগাঁ প্রেস ক্লাবে ছাত্র জনতার আন্দোলনে নিহতের পরিবার এবং আহতদের সাথে সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা করার সময় এসব কথা বলেন তিনি আগে সরকারের সব জঞ্জাল পরিষ্কার করে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের পক্ষ থেকে জেলায় ছাত্র জনতার আন্দোলনে নিহত চারজন এবং আহত তেতাল্লিশ জনের হাতে নগদ মোট পনেরো লাখ টাকা তুলে দেন

সাভারের আশুলিয়া এবং গাজীপুর শিল্পাঞ্চলে শ্রম পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে আজও অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছে সকাল থেকে শ্রমিকরা পোশাক কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করেছেন অন্য পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিলেও অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রয়েছে ষোলোটি তৈরি পোশাক কারখানা আর সকালে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ছয়টি তৈরি পোশাক কারখানায় সকাল থেকে কারখানাগুলোর সামনে সেনাবাহিনী টহল দিচ্ছে আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশের এসপি মোহাম্মদ সারওয়ার আলম জানান কয়েকটি কারখানায় শ্রমিক উপস্থিতি থাকলেও দাবি পূরণ না হওয়ায় কাজ করেননি অনেকে তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আর এই ছিল এখনকার সংবাদ আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ